শিক্ষার্থীরা, আজকে সরলরেখার যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, অপরটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটাকে প্রকাশ করা হয় আর এবং থিটা দ্বারা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটাকে প্রকাশ করা হয় এক্স এবং ওয়াই দ্বারা। সাধারণত যে সকল গ্রাফে আমরা যে মানগুলো বসিয়ে থাকি, 1, 2 অথবা 3, 4 অথবা আরো এক্সেট্রা, এই ধরনের মানগুলো যেগুলো বসিয়ে থাকি সেগুলো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার অন্তর্গত। পোলার স্থানাঙ্ক ব্যবস্থার অন্তর্গত মানগুলো এরকম হবে 2, π/4 অথবা 60° অথবা 40°। তার মানে সাধারণভাবে একটা জেনারেল একটা মডুলাসের মান থাকবে এবং একটা কোণের মান থাকবে, সেটাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়। তো এখন আজকে আমরা শিখবো কিভাবে পোলারকে কার্তেশীয়তে রূপান্তর করা যায়, কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করা যায়। পোলার থেকে কার্তেশীয়তে স্থানান্তর করতে গেলে আর এর ভ্যালুটা আগে জানতে হবে। আর ইকুয়ালস টু কি? আর ইকুয়ালস টু রুট ওভার অফ x² + y² এবং থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ মডুলাস y/x। থিটার ব্যাপারটাতে কিছু কনফিউশন আছে, এটা আমি একটু ডিটেইলস আলোচনা করবো ইলাবোরেট করে। তো কার্তেশীয়টা যেটাতে আমরা আগে আলোচনা করি, কার্তেশীয় x ইকুয়ালস টু কি হবে? x ইকুয়ালস টু হবে r cos θ এবং y ইকুয়ালস টু হবে r sin θ। এই বিষয়টি কোথেকে আসলো? যেমন আমরা যদি যেটা বলছিলাম আগে যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হবে একটা মডুলাসের মান এবং তার একটা নির্দিষ্ট কোণের মান থাকবে। তো আমি যদি সাধারণভাবে চিন্তা করি এইটা r, তো সেটা x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে আছে। তো সাধারণভাবে তার x অ্যাক্সিস বরাবর যে ভ্যালুটা হবে সেটাকে আমরা বলতে পারি r cos θ। এটা ভেক্টরের আমরা দু ধরনের উপাংশ বিভাজন থেকে শিখতে পারি, এবং উলম্ব বরাবর যেটা আছে সেটাকে আমরা বলতে পারি r sin θ। সাধারণত এই থিওরিটা থেকে x = r cos θ এবং y = r sin θ মানগুলো আসছে। তো আমরা একটু পোলার স্থানাঙ্ক ব্যবস্থার রূপান্তরটা নিয়ে আলোচনা করব, যেখানে মডুলাসের মান হবে r √x² + y². এটা সাধারণত ভেক্টরের সূত্রের মতো √p² + q² + 2pq cos θ মতো সূত্র থেকে আসছে। যেহেতু দুটো উলম্ব বরাবর আছে সেই জন্য cos θ মানটা জিরো হয়ে যাওয়ার কারণে মানটুকু ভ্যালুটুকু এখানে ব্যবহার করা হয়নি। তো θ হচ্ছে tan ইনভার্স অফ y/x। এখানে একটু চতুর্ভাগের হিসাবটা আসবে, সে কারণে এটা একটু ডিফিকাল্ট। যে আমরা জেনারেল ভাবে চিন্তা করি, আমি চারটা টপিকস নিয়ে আলোচনা করব। যদি আমরা একটা ভ্যালু বলি 1, 1, একটা ভ্যালু যদি বলি আমরা -1, 1, একটা ভ্যালু যদি বলি -1, -1, আর একটা ভ্যালু যদি বলি +1, -1, এই চারটা ভ্যালু চারটা কোয়ার্ডেন্টে পড়বে, চতুর্ভাগের হিসাব থেকে আমরা শিখবো। যদি আমি 1, 1 হিসাবটা করি, এটা পড়বে প্রথম কোয়ার্ডেন্টে, ধরলাম এখানে 1, 1 বিন্দুটা আছে। তাহলে এখানে যদি 1, 1 বিন্দুটা থাকে সেই বরাবর যদি আমি টানি, তাহলে এটার মডুলাসের মানটা কেমন হবে এবং আর্গুমেন্টের মানটা কেমন হবে? তার মানে আমি হিসাবটা করছি কার্তেশীয় থেকে পোলারে ট্রান্সফার করব। তার মানে এটা কার্তেশীয় দেওয়া আছে, x এবং y ভ্যালু দেওয়া আছে, আমি এটাকে পোলারে ট্রান্সফার করব। তখন হিসাবটা করতে গেলে আমার লাগবে থিটার মানটা, মানে হচ্ছে x অ্যাক্সিস ধনাত্মক x অক্ষের সাথে উৎপন্ন কোণ। তার মানে এটা ধনাত্মক x অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে আছে সেটা হচ্ছে থিটা। তার মানে থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স অফ 1/1 = π/4। কিন্তু যখন কোয়ার্ডেন্টটা চেঞ্জ হচ্ছে, পরের হিসাবটাতে যদি আসি, -1, 1 কোন কোয়ার্ডেন্টে পড়ছে? এটা অবশ্যই সেকেন্ড কোয়ার্ডেন্টে পড়বে। যদি -1, 1 বিন্দুটা এখানে থাকে, তার মানে আকালে জিনিসটা এরকম আসবে। এবার যদি x অ্যাক্সিসের সাথে উৎপন্ন কোণটা হিসাব করি, তবে কোণটা আসে এরকম। তো এই কোণটা হিসাব করার জন্য আমরা একটা ইউনিক সূত্র ব্যবহার করব। কিরকম সূত্র ব্যবহার করব এটাকে আমরা কিভাবে বলতে পারি? এইটাকে যদি x অ্যাক্সিস কল্পনা করে থাকি, তার মানে x অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এই টোটাল মিলে যদি হয় 180°, তার মানে 180° যদি আমরা এটুকু বাদ দিতে পারি, তবে সেই হিসাবটুকু আমরা পাই কত কোণ উৎপন্ন হচ্ছে। তার মানে এখানের ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু হবে π - tan ইনভার্স y/x। অবশ্যই এখানে আমরা মডুলাস ইউজ করবো, কেননা মাইনাসের যে কাজটা হতো সেই মাইনাসের কাজটা আমরা পাই মাইনাস বিয়োগ করে আমরা কাজটা করে ফেলেছি অলরেডি। তো এটার প্রথমকার ক্ষেত্র হবে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স y/x। এখানে মডুলাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দুটোই পজিটিভ। তো তৃতীয়টার যদি হিসাব করি আমরা, এটা অবশ্যই থার্ড কোয়ার্ডেন্টে পড়বে, -1, -1, তার মানে এদিকে -1 ঘর আসবো, আবার এদিকে 1 ঘর আসবো, তার মানে এই কোয়ার্ডেন্টে পড়বে। এটা যদি আমরা হিসাবটা করতে চাই, তার মানে আমি হিসাবটা বারবার করব x অ্যাক্সিসের সাপেক্ষে। তার মানে এটা যদি হয় x অ্যাক্সিস বরাবর 180° যাব, তারপরে সামথিং, তার মানে এটাকে আমরা হিসাব করতে পারি থিটা ইকুয়ালস টু π + tan ইনভার্স y/x, এবং obviously এখানে মডুলাস y/x করব। চতুর্থটা যদি আমরা হিসাব করি, এটা অবশ্যই চতুর্থ কোয়ার্ডেন্টে যাবে, তার মানে +1, -1 এই কোয়ার্ডেন্টে যাবে। এটাকে যদি হিসাব করতে চাই, তাহলে আমরা পুরোটুকু এসে এটুকু মাইনাস করতে পারি অথবা ডিরেক্ট এটুকু আসতে পারি।
এটার জন্য হিসাব করতে গেলে theta equals to হবে 2 pi minus tan inverse modulus y by x অথবা হতে পারে minus tan inverse y by x অর্থাৎ চারটা ভিন্ন কোঅর্ডিনেটের জন্য মডুলাসের মান সবে একই ধরনের সেই মডুলাসের মানটা হবে r equals to root over of x square plus y square কিন্তু চারটা ভিন্ন কোঅর্ডিনেটের জন্য থিটার মানটা হবে চার ধরনের তার মানে আমাকে প্রথমে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থাতে দেখতে হবে সে কোন কোঅর্ডিনেটে আছে সে অনুযায়ী থিটার মানটা বসিয়ে কার্টেসিয়ান থেকে পোলারে ট্রান্সফার করব কিন্তু পোলার থেকে কার্টেসিয়ান ট্রান্সফার করার জন্য এরকম কোনো বাধা নিষেধ নেই তার মানে যদি আমি একটা অঙ্ক বলে দেই 2, pi by 4 অথবা 2, 120 ডিগ্রি এটাকে যদি আমি কার্টেসিয়ানে ট্রান্সফার করতে চাই তার মানে x equals to হবে r cos pi by 4 y equals to হবে r sin pi by 4 এটার ক্ষেত্রে হবে x equals to r cos 120 ডিগ্রি y equals to r 2 cos 2 sin 120 ডিগ্রি তার মানে আমি দেখতে পাচ্ছি যে কার্টেসিয়ান থেকে পোলারে ট্রান্সফার করার ক্ষেত্রে আমাকে চারটা ভিন্ন সূত্র মুখস্থ রাখতে হবে কিন্তু যদি পোলার থেকে কার্টেসিয়ানে ট্রান্সফার করতে যাই সেক্ষেত্রে আমার ভিন্ন কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই।